হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা অ্যালটমেন্ট লেটার পেয়েছো এবং তোমরা কলেজে ভর্তি হতে চাইছো, তাদেরকে এবার কি করতে হবে সেটা এই ভিডিওতে তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। আর ভিডিও শুরুর আগে সৌভিক ঘোষ, তোমাকে থ্যাংক ইউ এই অ্যালটমেন্ট লেটারের ইনস্ট্রাকশনের পোর্শনটা আমাকে টেলিগ্রামে সেন্ড করার জন্য। তো তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে? প্রথমত তোমাদেরকে 7 তারিখের মধ্যে কলেজে যেতে হবে, এবং কেউ যদি 7 তারিখের মধ্যে কলেজে অ্যাডমিশন নিতে না যাও তাহলে কিন্তু তার অ্যাডমিশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবার হচ্ছে তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমাদেরকে নিয়ে যেতে হবে 2 কপিজ অফ ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট, 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে কোনো ফটোগ্রাফ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হলেই হবে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, তোমার মাধ্যমিকের মার্কশিট, তোমার জেক্সপোর অ্যাডমিট কার্ড, কারোর যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট থেকে থাকে সেটা নিয়ে যাবে, কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড সার্টিফিকেট থাকে সেটা তোমরা নিয়ে যাবে, কারোর যদি ল্যান্ড লুজার কোটা এবং TFW কোটা থাকে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, বা কারোর যদি EXS কোটা থাকে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে যে এরপর তোমাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে PDF সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তারপর অ্যান্টি র‍্যাগিং এফিডেভিট তোমাদেরকে বানাতে হবে। অ্যান্টি র‍্যাগিং এফিডেভিটটা যেটা তোমরা এই যে কাউন্সিলিং এর অফিশিয়াল যে ওয়েবসাইট আছে এখানে আসবে, এবং এখানে অ্যান্টি র‍্যাগিং এফিডেভিট, এখানে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমরা এটা পেয়ে যাবে, এটাকে প্রিন্ট আউট নেবে এবং এটাকে তোমাদেরকে করাতে হবে। এরপর তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে, দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানেই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আছে। যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের ধরে বা 10 বছর ধরে বাস করছো, তারা পারফর্মা এ এবং প্রফর্মা বি টা করবে, এবং যে সমস্ত স্টুডেন্টসরা 10 বছরের কম বাস করছো ওয়েস্ট বেঙ্গলে তারা প্রফর্মা সি টা করবে। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে ফরম্যাট চেঞ্জ হয়েছে, তোমরা করিয়ে ফেলেছো, আবার করতে হবে কিনা, দেখো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেহেতু এখানে 22-23 যে একাডেমিক সেশন এখানে এটা নতুন করে দেওয়া হয়েছে, তোমরা এটা আরেকবার প্রিন্ট আউট এখান থেকে করে নাও, করে নিয়ে তোমরা এটাকে আরেকবার বানিয়ে নাও। সো এই সমস্ত ডকুমেন্টস এবং আ সেট অফ জেরক্সড কপি অফ অল ডকুমেন্টস, তো এখানে যে কটা ডকুমেন্টস তোমাদেরকে আমি মেনশন করলাম সমস্ত ডকুমেন্টস গুলো অরিজিনাল নেবে, এবং প্রত্যেকটার একটা করে সেট অফ জেরক্স কপি নেবে, এবং তার সাথে তোমাদের লাগবে অ্যাডমিশন ফিজ, অর্থাৎ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে ভর্তি হতে গেলে যে অ্যাডমিশন ফিজটা লাগে মোটামুটি তোমরা 1,000-1,200 টাকার মতো সাথে করে নিয়ে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে তোমাদেরকে, যারা যারা ফার্স্ট অ্যালটমেন্টে নাম এসেছে তারা 7 তারিখের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে যেতে হবে, এবং 7 তারিখের মধ্যে তোমরা যদি ভর্তি না হতে চাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে অ্যালটেড সিট সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল করা হবে।